हेलो फ्रेंड्स, गुड इवनिंग और वेलकम बैक टू माय चैनल। तो तुम्हारा देखो देखे बुझते ही रान्ना करी एन प्राय रि साढ़े नौटा दसटा बजे। तो रात बेला सरकम कि मासेर पर कर सब छो चिकेन चिकेन छो ओगुलो फ्रिज पुरो पैकटा करो दिए आज दोपुर बेला चाली दिए। तो रात बेला बापा बोलছে যে একটু মাছের ঝাল করো আর গরম ভাত। ভাত হয়ে গেছে, এখন মেয়ের মাছের ঝোলটা গরম করে নিয়েছি আর আমাদের মাছের ঝোলে মাছের ঝালের জন্য মাছ ভাজা বসিয়েছি। আজকে বেশি মেয়ে তো খাবে না, মেয়ে তো রয়েছে মাছের ঝোল, এই জন্য ওরা আমার জন্যই করে নিচ্ছি। তার জন্য দুটো দুপিস মাছ নিয়ে ঝাল করে নিচ্ছি, ও মাছ নিয়েছিল আর এটা করছি। এমনি নর্মাল সিম্পল মাছের ঝাল করছি। তো মানে আগে এই মাছের ঝালটা আমি কিভাবে করি সেই রেসিপিটা আগে তোমাদের শেয়ার করা রয়েছে, তাও আমি একবার করে দিচ্ছি। আর আজকে আমার একটু টক দইটা নিয়ে গেল, তো যদি টক দইটা থাকতো না খুব ভালো হতো। এটা একটু এটা একটু পাতলা মাছ, তো একটু টক দইটা দিয়ে করলে দই পাতলা মতো করতাম একটু তাহলে ভালো লাগতো খেতে। তো ঠিক আছে, নেক্সট টাইম করবো আবার, কোনো ব্যাপার না। তো করছি, তোমরা ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি ভিডিওটা, আশা করছি তোমাদের খুব ভালো লাগবে, তোমরা দেখতে থাকো। আর ওখানে মেয়ে যে আইসক্রিম গার্ডটা নিয়ে এসছে ওটা নিয়ে এখন খেলছে কোথায়, চলো দেখাচ্ছি তোমাদের। তো আসো দেখো আইসক্রিম গার্ডটা, এই দেখো তোমার মিউজিক তো কোথায় আমরা চালান করো। তো তোমাদের সাথে শেয়ার করলাম কেমন লাগলো। তোমরা এটা পুরো সেট আপ করে নিয়েছি, ও এখন খেলা শুরু করে দিয়েছে এটা দিয়ে। তো তোমাদের কিরকম লাগলো বলুন, সবাই একটু ভালো করে দেখো। আইসক্রিম এটা কিভাবে নেয়, এভাবে আইসক্রিম আইসক্রিম। তো খুব সুন্দর একটা বাচ্চাদের খেলার জিনিস, আইসক্রিম নেবি। তো এরা দেখো রুপিস গুলো কি সুন্দর না, কত কি বেরিয়ে গেছে, আমাদের সময় এত কিছু এগুলো ছিলই না। তো যাই হোক, তোমাদের কিরকম লাগলো আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবে। ওকে তাহলে কি নেবে, আমি ভালো কি মাছ আছে তোমরা তো জানোই যে আমি মাছ একটু কড়া করেই ভাজি, কেননা মাছ কড়া না হলে আমার একটু আসতে গন্ধ লাগে। এই জন্য সবসময় মাছ আমি জল ঝাল যাই করি না কেন, প্লাস মাছ ভাজাও কড়া করে ভাজি। সব কিছুই যাই খাই না কেন মাছে, আমি একটু কড়া করে ভেজে খেতেই ভালোবাসি। তোমরা দাঁড়াও রুটি করবো এই জন্য আমি একবারে খেয়েছি, এই জন্য ছোট্ট একটা মাছের পিস নিয়েছি। একটু জল বেরিয়ে যায়, বেশ ভালো ভাজাটা হয়। তো ফ্রেন্ডস, এখানে মাছ ভাজাটা হোক, আমি ফ্রিজ থেকে আদা রসুনটা বার করে নিই। তো ফ্রেন্ডস, আমি এখানে ফোড়নে কালো জিরে দেবো আর একটু শুকনো লঙ্কা দেবো, যে তুমি খাবে না তো ঝাল হলে অসুবিধার কিছু নেই। তো আমি এখানে কালো জিরে আর শুকনো লঙ্কাটা দিয়ে দিয়েছি, এবার দেবো পেঁয়াজ কুচুরটা দিয়ে দেবো।
পেঁয়াজটা একটু লাল লাল করে ভাজা হবে, তারপরে টমেটোটা দেবো। অনেক রকম ভাবেই রান্না করা যায়, আজকে আমি একটুখানি এক্সপেরিমেন্ট করলাম, জানি না কিরকম লাগবে। শুকনো লঙ্কা দিয়ে আমিও খাইনি আগে করিনি, তো আমি শুকনো লঙ্কা ছাড়াই কালো জিরা দিয়েই করেছি আগে যতবার করেছি, তো আজকে দিলাম, দেখি কিরকম লাগে। আমি এর মধ্যে পরিমাণ মতো নুন দিয়ে দিলাম, ফুলে বা ছাড়ে মিষ্টি খাই না, তাই জন্য আমি মিষ্টিটা দিই না, মিষ্টিটা স্প্রিট করি, যারা খাও তারা দিতে পারো। আমরা যখন মাছে কালিয়া কালিয়া হয় তখন একটুখানি দিই মিষ্টি, নালে আমি মিষ্টি দিই না মাছের জন্য। কাশ্মীর রেড চিলি পাউডারটা দেবো, ঝোলটা ফুটে গেছে, আমি ঢাকা দিয়ে রেখেছিলাম জল দিয়ে, আর এবার আমি মাছটা দিয়ে দিচ্ছি, মাছটা দিয়ে আরেকবার ঢাকা দিয়ে তারপর আমি ধনে পাতা গুলো দিয়ে নামিয়ে দেবো। তোমরা দেখে বুঝতেই পারছো আমার মাছের ঝোলটা হয়ে গেছে পুরোপুরি রেডি। এবার আমি গ্যাসটা অফ করে দিলাম, তো আজকে ভিডিওটা আমি এখানে শেষ করছি। আশা করছি এই ভিডিওটা তোমাদের খুব ভালো লাগলো, খুব শিগগিরই আরেকটা নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে আসবো, ততক্ষণের জন্য আমার চ্যানেলটাকে দেখতে থাকো, আর কেউ স্কিপ করো না, পুরোপুরো দেখো ভিডিওগুলো। তো আজকের মতো টাটা, আমার চ্যানেলে আমার ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবে, লাইক করবে, শেয়ার করবে, প্রচুর প্রচুর কমেন্ট করবে, আর পাশে বেল আইকনটা অবশ্যই ক্লিক করবে। তো আজকের মতো টাটা।